Covalent bond. Polar covalent bond. AB bond distance. AB bond distance point nine two Armstrong. AB bond distance হচ্ছে point nine two Armstrong. তা তোমাকে জানতে চেয়েছে what is the percentage, what is the percentage of ionic character what is the percentage of ionic character of AB bond. দেখো এত অনেকদিন ধরে এই কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ড এগুলি নিয়ে আলোচনা চলছে এবং এতদিনে তোমরা হয়তো বুঝতে পেরেছ যে পিওর কোভ্যালেন্ট বন্ড বলে কিছু থাকলেও পিওর আয়নিক বন্ড পিওর আয়নিক বন্ড বলে কিছু নেই বন্ডের আয়নিক ক্যারেক্টার কত হবে সেটা ডিপেন্ড করে কিসের ওপরে সেটা ডিপেন্ড করে যে সব অ্যাটমগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ওপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে বন্ডের পোলারিটি তত বাড়বে তার মানে বন্ডের আয়নিক ক্যারেক্টার তত বাড়বে তো এখানে বন্ডের আয়নিক ক্যারেক্টার কত এবি বন্ডের আয়নিক ক্যারেক্টার কত সেটা বার করতে দিয়েছে কি দেওয়া আছে এবি মলিকুলের বন্ড ডিস্টেন্স হচ্ছে পয়েন্ট নাইন টু অ্যামস্ট্রং এটা বলে দেওয়া আছে আমরা কিভাবে সলভ করছি প্রবলেমটা সেটা দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে যদি এবি মলিকুলটা 100% আয়নিক হতো ইফ এবি মলিকুল ইজ 100% আয়নিক তাহলে তার ডাইপোল মোমেন্ট কত হতো ইফ এবি মলিকুল ইফ মলিকুল এবি ইজ 100% আয়নিক এবি মলিকুল যদি শতকরা 100 ভাগ আয়নিত হতো দেন ইটস ডাইপোল মোমেন্ট দেন ইটস ডাইপোল মোমেন্ট দেন ইটস ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট মানে কি ই ইনটু ডি E into D. Then its dipole moment E into D. সেটা সমান কত হতো? দেখো 100% আয়নিক হওয়া মানে তখন A প্লাস B মাইনাস এইভাবে আয়ন থাকতো তখন তার ডেল্টা প্লাস টাস সব থাকতো না পুরোপুরি প্লাস A ফুললি প্লাস যেমন এনে প্লাস হয় Cl মাইনাস হয় সেরকম পুরোপুরি প্লাস ফুললি প্লাস সেরকম হতো তাহলে তার ডাইপোল মোমেন্ট কি হতো যে কোনো একদিকে চার্জ ই চার্জ কত সিজিএস ইউনিটে আমরা জানি একটা ইলেকট্রন বা একটা প্রোটনের চার্জ হচ্ছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ ইনটু 0.92 এত
Yes, you am strong. 4.8 into 0.92. Yes, you am strong. तो गुण करे देखे ना कत हो 8 दुगुणे 16, 4 दुगुणे 18 के 9, 8 9 72, 7 থাকলো, 4 9 36, 8 7 43, 6 11 4 4, 4.416, 4.416 into 10 to the power minus 10. Yes, you am strong. 4.416 into 10 to the power minus 10. Yes, you am strong. এখন এখানে একটু বলে রাখি, 10 to the power minus 10. Yes, you am strong. এটা মানে হচ্ছে 1 divide. But 10 to the power minus 18, yes, you centimeter, এটা মানেও হচ্ছে 1 divide. 10 to the power minus 10, yes, you am strong, মানে 1 divide. Dipole momentের একক তোমরা জানো 1 divide. 10 to the power minus 18, yes, you am strong, মানেও 1 divide. তাহলে আমরা এখানে লিখতে পারি 4.416 into 10 to the power 4.416 into 10 to the power লেখা দরকার নেই, 10 to the power minus 10 is you are strong মানে তো 1 divide, তার মানে এত divide dipole moment হতো কখন, যদি মলিকুলটা শতকরা 100% আয়নিক হয়। এই অঙ্কটার মধ্যে একটা প্রবলেমে এটা ইনসাফিসিয়েন্ট ডেটা আছে, এখানে বলে দেওয়া উচিত ছিল এই মলিকুলটার ডাইপোল মোমেন্ট কত। সে ডাইপোল মোমেন্ট অফ এবি মলিকুল ইজ 1.03 ডিবাই, এটা অঙ্কের মধ্যে বলে দেয়, আমি প্রথমে এটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে অঙ্কটা উত্তরে পৌঁছাতে পারবে না। AB bond distance হচ্ছে 0.92 angstrom, আর AB molecule dipole moment হচ্ছে 1.03 ডিবাই। তাহলে what is the percentage of ionic character, মানে প্রথম দিকে একটা insufficient data হয়ে গেছিল। তা আমরা দেখলাম, আমরা প্রথমে ধরে নিলাম যে ধরি কম্পাউন্ডটা 100% ionic, 100% ionic হলে তার dipole moment কত হবে, 4.416 ডিবাই। তাহলে আমরা লিখব 4.416 divide dipole moment means 100% ionic, and dipole moment কত দেয়া আছে 1.03 divide, dipole moment means 1.03 divided by 4.416 এত percentile. বুঝলে, এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এখানে percentage of ionic character জানতে চেয়েছে,
অন্য কোনো জায়গায় জানতে চাইতে পারে যে এবি বন্ড লেন্থ কত, হয়তো বলে দিল পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার হচ্ছে 40%, তাহলে এবি বন্ড লেন্থ কত হয়। এরকম ভিন্ন ভিন্ন জিনিস জানতে চাইতে পারে, একই পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। এরপর আমরা যে জিনিসটা পড়ব সেটাকে বলছে হাইড্রোজেন বন্ড। ধরো কোন একটা কম্পাউন্ডে যৌগের মধ্যে হাইড্রোজেন খুব স্ট্রং একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত আছে, যেমন হাইড্রোজেন ফ্লুরাইড। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি আমাদের জানা মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তা হাইড্রোজেন ফ্লোরিনের সাথে এখানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে যুক্ত আছে। ফ্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে ডেল্টা পজিটিভ। ফ্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে ডেল্টা পজিটিভ। এখন এই এইচএফ মলিকুলে খুব কাছাকাছি যদি আর একটা এইচএফ মলিকুল চলে আসে যারও কিনা ফ্লোরিনটা ডেল্টা নেগেটিভ এবং হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, তাহলে এই হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে একটা ভীষণ দুর্বল আকর্ষণ বল লক্ষ্য করা যায়। হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, ফ্লোরিনটা ইলেকট্রন নেগেটিভ, দুটো অপোজিট চার্জ, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা কিরকম? আয়নিক নেচারের, আয়নিক নেচারের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে দেখা যায়। আবার ধরো এই হাইড্রোজেনটার কাছে কাছাকাছি আর একটা ফ্লোরিনের, তার ফ্লোরিনটা ইলেকট্রন নেগেটিভ, হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, তাহলে এখানেও একটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে। যে ফোর্স অফ অ্যাট্রাকশন এই এইচএফ মলিকুল দুটোকে বা এই এইচএফ মলিকুল দুটোকে একটা জায়গাতে ধরে রাখতে সাহায্য করবে, এই মলিকুলগুলোকে একটা জায়গাতে ধরে রাখতে সাহায্য করবে। তো এই যে আকর্ষণ বল দেখা যাচ্ছে, এই আকর্ষণ বলকে বলছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। একটা এন্ডে সবসময় হাইড্রোজেন থাকে আর একটা এন্ডে থাকে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এটা এক ধরনের আয়নিক বন্ডের মতো, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডের মতো নয়, এটা এক ধরনের আয়নিক বন্ডের মতো। তাহলে আমাকে যদি ডিফাইন করতে পারে, ডেফিনেশন দিতে পারে, তাহলে আমি বলবো, প্রথমে ইংরেজিতে বলি তারপর বাংলায় বলে দিচ্ছি। ইফ ইন এ মলিকুল হাইড্রোজেন অ্যাটম ইজ কোভ্যালেন্টলি লিঙ্ক টু ইট এ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, দেন হাইড্রোজেন বিকামস স্লাইটলি ইলেকট্রো পজিটিভ ইন নেচার। অ্যান্ড ইফ দিস হাইড্রোজেন কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ অ্যানাদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ অ্যানাদার মলিকুল বা অফ সেম মলিকুল, দেন এ উইক ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ডেভেলপড বিটুইন দ্য পজিটিভ হাইড্রোজেন অ্যান্ড দ্যাট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অ্যান্ড দিস উইক ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। যদি কোনো যৌগের অণুতে হাইড্রোজেন অতি উচ্চ তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের পরমাণুর সাথে
সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন সামান্য হলেও তড়িৎ ধনাত্মক হয়ে পড়ে। যদি এই তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন অন্য কোন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর কাছাকাছি আসে তাহলে ওই তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল লক্ষ্য করা যায়, যে আকর্ষণ বলকে আমরা হাইড্রোজেন বন্ধনী বলে থাকি। ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব শক্তিশালী এরকম নয়, খুবই দুর্বল। ঠিক আছে, এখন হাইড্রোজেন বন্ড গঠনের শর্তটা কি, কন্ডিশনস অফ ফর্মিং হাইড্রোজেন বন্ড, কন্ডিশন অফ ফর্মিং এইচ বন্ড, হাইড্রোজেন বন্ধনী গঠনের শর্ত, কন্ডিশন অফ ফর্মিং এইচ বন্ড, হাইড্রোজেন বন্ধনী গঠনের শর্ত। বুঝতেই পারছ হাইড্রোজেন বন্ড মূলত একটা আয়নিক বন্ডের মতো, যেখানে হাইড্রোজেনটা স্লাইটলি ইলেকট্রোপজিটিভ এবং সে যার সাথে হাইড্রোজেন বন্ড করছে সেটা স্লাইটলি ইলেকট্রোনেগেটিভলি চার্জ। হাইড্রোজেন বিকাম স্লাইটলি পজিটিভলি চার্জ অ্যান্ড দ্যাট এলিমেন্ট বিকাম স্লাইটলি নেগেটিভলি চার্জ। এখন এই হাইড্রোজেনের পজিটিভ চার্জ যত বেশি হবে তত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে আকর্ষণ করতে পারবে বেশি। হায়ার দ্য পজিটিভ চার্জ ওভার হাইড্রোজেন হেল্পস টু ফর্ম হাইড্রোজেন বন্ড। ধরো হাইড্রোজেন ফ্লোরিনের সাথে যুক্ত আছে, কোন মলিকুলের মধ্যে হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে হাইড্রোজেন ডেল্টা প্লাস হবে, ফ্লোরিন ডেল্টা মাইনাস। হাইড্রোজেনের সাথে ক্লোরিনে কোভ্যালেন্ট বন্ড আছে, সেখানেও হাইড্রোজেনটা ডেল্টা প্লাস হবে, কিন্তু কোন ডেল্টা প্লাসটা বেশি? অবশ্যই এইচএফ, হাইড্রোজেন ফ্লোরাইড যেটা হচ্ছে এই ডেল্টা প্লাসটা কিন্তু বেশি, কারণ ফ্লোরিন ক্লোরিনের চাইতে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাই হাইড্রোজেনের মাথাতে যে ডেল্টা প্লাস সেই ডেল্টা প্লাসের পরিমাণটা অনেকটা বেশি। এখানে ডেল্টা প্লাস যত বেশি হবে তত ওর পক্ষে হাইড্রোজেন বন্ধনী গঠন করাটা সহজ হবে, তাই না? এখানে পজিটিভ চার্জ যত বাড়বে তত নেগেটিভকে জোরে আকর্ষণ করবে। তাহলে কন্ডিশনে এক নম্বর অবশ্যই দিয়ে রাখো হাইড্রোজেন মাস্ট বি, হাইড্রোজেন মাস্ট বি অ্যাটাচড উইথ এ স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বাই কোভ্যালেন্ট বন্ড। হাইড্রোজেনকে অতি অবশ্যই কোন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকতে হবে, এইটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। কারণ তাহলে পরে হাইড্রোজেনটা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোপজিটিভ হবে এবং সে ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্টকে আকর্ষণ করতে পারবে। তাহলে প্রথম কন্ডিশন কি, হাইড্রোজেনকে অতি অবশ্যই উচ্চ তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। হাইড্রোজেন মাস্ট বি অ্যাটাচড উইথ এ স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, দ্বিতীয় শর্ত আর একটা আছে,
যতই স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হোক না কেন, ফ্লোরিন তো ম্যাক্সিমাম, এর চাইতে তো বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই। তাহলে এই অ্যাটমটা যতই স্ট্রং হোক না কেন, হাইড্রোজেনের মাথাতে কিন্তু সেই ডেল্টা প্লাসই থাকবে। হাইড্রোজেনের মাথাতে কি থাকবে? হাইড্রোজেনের মাথাতে সেই ডেল্টা প্লাসই থাকবে, পুরো প্লাস আসবে না। মানে চার্জটা বাড়বে ঠিকই, ক্লোরিনের সাথে যুক্ত থাকলে যত চার্জ হতো, ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই তার চাইতে একটু বেশি চার্জ হবে ঠিকই, কিন্তু চার্জটা খুব সাংঘাতিক বাড়বে না। তাহলে আর কি উপায়? না, এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যার সাথে হাইড্রোজেন কিনা হাইড্রোজেন বন্ড করতে চায়, তাকে হাইড্রোজেনের খুব কাছে আসতে হবে, কারণ এটা তো আকর্ষণ কাদের মধ্যে, দুটো অপোজিট চার্জের মধ্যে। যে আকর্ষণ বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে পাই, এফ সমান সাম কনস্ট্যান্ট ইন্টু কিউ আর কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে কিউ আর কিউ টু বেশি হলে এফ বেশি হবে, আর কম হলে এফ বেশি হবে। কিউ ওয়ান কিউ টু তো বেশি হওয়া সম্ভব নয়, সেই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, তাহলে থাকলো পড়ে আর। আর এর ভ্যালু যত কম হবে, অর্থাৎ যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে তারা কিনা যত কাছাকাছি আসবে, তত তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, হাইড্রোজেন বন্ধনী তৈরি হওয়াটা সহজ হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা আমরা কি লিখতে পারি? দু নম্বর কন্ডিশনটা হচ্ছে দ্য অ্যাটম উইথ হুইচ হাইড্রোজেন বন্ড ইজ ফর্মড must be very small in size. যার সঙ্গে কিনা হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে তাকে অবশ্যই আকারে ছোট হতে হবে। The atom with which hydrogen bond is formed must be very small in size. ঠিক আছে, এক নম্বর হচ্ছে যে হাইলি ইলেকট্রোনেগেটিভ হতে হবে, দুই নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড যার সাথে তৈরি হচ্ছে তাকে অবশ্যই আকারে ছোট হতে হবে। যেমন ফ্লোরিন এখানে আকারে ছোট, ছোট হলে কি হবে? ছোট হলে এই দুটো অ্যাটম পরস্পর কাছাকাছি আসতে পারবে, কাছে আসতে পারবে, কাছে এলে আকর্ষণ বাড়বে। আর দুটো যদি বড় হয় তাহলে স্টেরিক হিন্ড্রেন্সের কারণে তারা কাছাকাছি কখনোই আসতে পারবে না, আসতে না পারলে তাদের মধ্যে আকর্ষণ কমে যাবে, কমলে হাইড্রোজেন বন্ড হবে না। তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে হাইড্রোজেনকে অতি অবশ্যই কোনো উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলে পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে, আর দু নম্বর হচ্ছে যার সাথে, যে অ্যাটমের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি হতে হবে সেই অ্যাটমকে অবশ্যই আকারে ছোট হতে হবে। এখন এই দুটো কন্ডিশন ফুলফিল করে এমন এলিমেন্ট আছে তিনটি, একটা ফ্লোরিন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন। তাই এই তিনটে এলিমেন্টের সাথে হাইড্রোজেন যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তখনই সেই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনী গঠনে সক্ষম হয়। এই যে দুটো কন্ডিশন, হাইলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড তাদের সাইজ ছোট, এই দুটো কন্ডিশন ফুলফিল করতে পারে এমন মৌলের সংখ্যা কটা? তিনটে, একটা ফ্লোরিন, একটা অক্সিজেন আর একটা নাইট্রোজেন। তাই হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড করে যুক্ত থাকে, একমাত্র তখনই হাইড্রোজেনের পক্ষে হাইড্রোজেন বন্ধনী তৈরি করা সম্ভব। তোমরা বলতে পারো যে স্যার এটা ঠিক যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি 4, তারপর অক্সিজেন 3.5 এবং নাইট্রোজেনও যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট 3,
কিন্তু ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তো 3.53, নাইট্রোজেনের যেমন 3, ক্লোরিনেরও তেমন 3। তাহলে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে সে কারো হাইড্রোজেন বন্ড করতে পারবে না। এইখানে চলে আসে সাইজের প্রশ্নটা। অবশ্যই নাইট্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, কিন্তু ক্লোরিন আকারে অনেক বড়। অনেক বড় হওয়ার জন্য আমি তো দুটো কন্ডিশনের কথাই বলেছি, হাইলি ইলেকট্রোনেগেটিভ হতে হবে এবং আকারটা ছোট হতে হবে। তো ক্লোরিন আকারের দিক থেকে অনেক বড় হয়ে যাওয়ায় ক্লোরিনের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত থাকে তখন সে কোনো রকম হাইড্রোজেন বন্ধনই করতে পারে না। এখন এই হাইড্রোজেন বন্ড ক রকমের হয় দেখো, দেয়ার আর টু টাইপস অফ হাইড্রোজেন বন্ড, দু ধরনের হাইড্রোজেন বন্ড হয়। এক নম্বর হচ্ছে ইন্টার মলিকুলার, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড, বাংলায় বলে আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনী। এটা একটা ধরনের। আর দ্বিতীয় ধরনের হচ্ছে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী, এই দুই ধরনের হাইড্রোজেন বন্ড হতে পারে। তো কোনটাকে আমরা ইন্টার মলিকুলার বলবো, কোনটাকে আমরা ইন্ট্রা মলিকুলার বলবো, আমরা এই ক্লাসে আর সেই ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। আমরা পরবর্তী ক্লাসে এটা আলোচনা করব এবং এটাও দেখব যে হাইড্রোজেন বন্ধনী অত্যন্ত দুর্বল হলেও কোনো পদার্থের ভৌত ধর্মের ওপর এর প্রভাব সাংঘাতিক রকম বেশি। সেটা কেন এবং কিভাবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।